হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিম্পল প্র্যাকটিক্যাল লার্নিং। আজকে এইচএস টেস্ট পেপারের 93 পেজের শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। 2-এর 1 নম্বর কোশ্চেন গদ্য থেকে, হোয়াট কুড রজার ম্যানেজ টু সে বিফোর মিসেস জোন্স আট দ্য ডোর, থ্যাংক ইউ ম্যাম থেকে প্রশ্ন। মিসেস জোন্স দরজা বন্ধ করার আগে রজার কী বলতে পেরেছিল? অ্যান্সার, ইন দ্য স্টোরি থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম গল্পে রজার ম্যানেজ টু সে বলতে পেরেছিল থ্যাংক ইউ বিফোর মিসেস জোন্স শাট দ্য ডোর। 2 নম্বর কোশ্চিন, ইন হুইচ স্টেশন ডিড দ্য গার্ল গেট ইন টু দ্য ট্রেন, কোন স্টেশনে মেয়েটি ট্রেনে উঠেছিল? অ্যান্সার, দ্য গার্ল গট ইন টু দ্য ট্রেন, ট্রেনে উঠেছিলেন ইন দ্য সেম স্টেশন হোয়ার দ্য রাইটার গট ইন টু দ্য ট্রেন, যেখানে যে স্টেশনে রাইটার উঠেছিলেন সেই স্টেশনেই মেয়েটি ট্রেনে উঠেছিলেন। 3 নম্বর, হোয়াট ওয়াজ দ্য নেম অফ কালামস মাদার, কালামের মায়ের নাম কী ছিল? 3 নম্বর অ্যান্সার, কালামস মাদার্স নেম ওয়াজ ছিল আসিয়াম্মা। 4 নম্বর, হোয়ার ডিড দ্য হার্মিট লিভ, হার্মিট কোথায় বসবাস করত? 83 কোশ্চিন থেকে প্রশ্ন। অ্যান্সার, দ্য হার্মিট লিভড বসবাস করত ইন এ উড। 5 নম্বর, হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চিন অফ দ্য টিশার, টিশারের তৃতীয় কোশ্চিনটি কী ছিল? অ্যান্সার, দ্য থার্ড কোশ্চিন অফ দ্য টিশার ওয়াজ হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট নিড ইম্পর্ট্যান্ট অ্যান্ড নিড হিজ ফার্স্ট অ্যাটেনশন। 6 নম্বর, হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ মিসেস জোন্স, মিসেস জোন্সের ফুল নেম কী ছিল? অ্যান্সার, দ্য ফুল নেম অফ মিসেস জোন্স ইজ মিসেস লেউলা বেটস ওয়াশিংটন জোন্স। 7 নম্বর, হোয়েন ডিড কালামস ফাদার জেনারেলি ওয়েক আপ ফ্রম বেড? অ্যান্সার, কালামস ফাদার ওয়েক আপ উঠতেন ফ্রম বেড অ্যাট 4 AM ইন দ্য মর্নিং, সকাল 4টেই। 8 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ পিপল উইথাউট আই সাইট, যাদের আই সাইট নেই, দৃষ্টি নেই, তাদের কী প্রবলেম? অ্যান্সার হবে, দ্য প্রবলেম উইথ পিপুল উইথাউট আই সাইট ইজ ভিজুয়াল প্রবলেম, দৃষ্টিগত সমস্যা, দে ক্যানট সি এনিথিং, তারা কিছু দেখতে পারে না। 4-এর কবিতা থেকে 1 নম্বর কোশ্চিন, হুজ গোল্ড কমপ্লেকশন ইজ অফেন ডিমড, কার গোল্ড কমপ্লেকশন ডিমড হয় প্রায়? এটি সেল আই কম্পেয়ার দি থেকে নেওয়া হয়েছে। ইন দ্য সনেট সেল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, পুরোটা লিখতে হবে দ্য গোল্ড কমপ্লেকশন অফ সামার, সামারের গোল্ড কমপ্লেকশন ইজ অফেন ডিমড হয়। 2 নম্বর, উইথ হোম কার সঙ্গে ইজ দ্য শোল্ডার্স স্মাইল কম্পেয়ার, শোল্ডারের স্মাইল হাসি কার সঙ্গে তুলনা করা হয়েছে? অ্যান্সার, দ্য শোল্ডার স্মাইল ইজ কম্পেয়ার তুলনা করা হয়েছে উইথ অ্যান ইনফ্যান্ট, একটি শিশুর সঙ্গে। 3 নম্বর কোশ্চিন, হোয়াট ডাজ দ্য ফ্রেজ নিউ মন মিট মিন, নিউ মট মিন, নিউ মন মিট বলতে কী বোঝানো হয়েছে? অ্যান্সার, ইন দ্য সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য ফ্রেশ নিউ মন মিট মিনস, নিউ মন মিট বলতে বোঝানো হয়েছে দ্য গ্রাস, ঘাস হুইচ হ্যাজ জাস্ট বিন কাট বা ট্রিমড, যেগুলো জাস্ট সবে মাত্র কাটা হয়েছে বা ছোটো করা হয়েছে। 4 নম্বর কোশ্চিন, হোয়াট হ্যাজ দ্য পোয়েট মিন বাই সামার্স লিস, সামার্স লিস বলতে কবি কী বুঝিয়েছেন? 4-এর অ্যান্সার, ইন দ্য সনেট সেল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে বাই সামার্স লিস, সামার্স লিসের দ্বারা দ্য পোয়েট মিনস কবি বুঝিয়েছেন দ্য সামার্স টাইম, গ্রীষ্মকালের সময়কে। 5 নম্বর কোশ্চেন, হোয়ার উইল গ্রিন টুইক্স রাইস ফ্রম, গ্রিন টুইক্স কোথা থেকে রাইস হয়? অ্যান্সার, গ্রিন টুইক্স উইল রাইস ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, অন কিলিং এ ট্রি কবিতার প্রশ্ন। 6 নম্বর, হোয়াট হ্যাপেন্স টু দ্য বার্ডস ইন দ্য সামার, গ্রীষ্মকালে পাখিদের কী হয়? এটি দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতা থেকে নেওয়া হয়েছে, কোশ্চেনটি করা হয়েছে। অ্যান্সার, ইন দ্য সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য বার্ডস হ্যাপেন টু ফেন্ট ইন সামার, পাখিদের ফেন্ট মানে এখানে মৃত্যু ঘটে বোঝানো হচ্ছে। 7 নম্বর, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য সোল্ডার্স বেড, কবি সৈনিকের বিছানাকে কীভাবে বর্ণনা করেছেন? এটি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে কোশ্চেনটি করা হয়েছে। অ্যান্সার, ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি দ্য পোয়েট ডেসক্রাইবড বর্ণনা করেছেন দ্যাট যে দ্য শোল্ডার্স বেড ইজ সান সফট, শোল্ডারের বিছানা হয় সান সফট, সূর্য দ্বারা শোষিত, এবং অ্যান্ড দ্য ফিলো বালিশটি ইজ মেড অফ ফান, ফান দিয়ে তৈরি।
8 নম্বর কোশ্চেন, হোয়াই ইজ দ্য সোর্স অফ দ্য ট্রি হোয়াইট অ্যান্ড ওয়েট? গাছের উৎস কেন হোয়াইট, সাদা এবং ওয়েট মানে ভিজে, স্যাঁতস্যাঁতে? অ্যান্সার, দ্য সোর্স অফ দ্য ট্রি ইজ হোয়াইট অ্যান্ড ওয়েট বিকজ, কারণ দ্য রুটস অফ দ্য ট্রি আর, গাছের শিকড়গুলি হয় হোয়াইট, অ্যান্ড ড্যাম্প ডিউ টু, স্যাঁতস্যাঁতে, ডিউ টু দ্য ময়েশ্চার, তরল পদার্থের কারণে, দ্যাট যেগুলো দে গেট ফ্রম, তারা পায় দ্য সয়েল মাটি থেকে, আর হিডেন যেগুলো থাকে ইন এ পিট ইন দ্য আর্থ।